हेलो फ्रेंड्स, आज हमें तुम्हारे देखो लाल शाक भाजी की भावे करे। ये लाल शाक गुलो छिड़े रुए सुंदर करे पोषा करे निए छे। ये चार पाँच टे रसुन कोवा और तीन चार टे काचा लंका चेरा। ये रान्नाटा किन्तु सम्पूर्ण सर्षार तेले ही करब। हाँ, तो खूब अल्प दुई टेबिल चामचर मत सर्षार तेल दिए निल। तेलटा गरम हो एबार एर मध्य काचा लंका और रसुन कोआगुलो दिए देव। तेल गरम हो गए एबार चिड़े रखा काचा लंका और रसुन कोआगुलो दिए दिल। ये देखो रसुन और काचा लंकाटा बेश भाजा भाजा हो गए। एबार आमी आगे थेके केटे रखा लाल शाकगुलो जेगुलो परिष्कार करे रेखेछिलाम सेगुलो दिए दिल। এবার এটা হতে থাক। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দিই। দেখি শাকটা এবার একটু অনেকটা নরম হয়ে এসেছে, কিন্তু লবণ হলুদ তো দেওয়া হয়নি। এবার দিই এর মধ্যে অল্প সামান্য লবণ আর হলুদ। এই দেখো খুব অল্প সামান্য, বোঝা যাচ্ছে অল্প সামান্য লবণ আর এই অল্প হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিই। সরি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই। দেখি এবার শাকটা কত দূর হলো। ও, শাকটা প্রায় হয়ে গিয়েছে। শাক ভাজি প্রায় শেষ। দেখেছো জলটা ঢাকা দিয়েছিলাম যে পুরো জলটা শুকিয়ে গেছে। ব্যাস এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যায়। দেখো কতগুলো শাক দিয়েছিলাম আর শাক কতটুকু হয়ে গেল। এই শাক কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তোমরাও একদিন কিন্তু ট্রাই করো এই শাক, আর ট্রাই করে আমাকে কমেন্টে লিখে দিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। বাই।